বোল্ড ফ্রম দি ব্লু, বিনা মেঘে বজ্রপাত। ব্লু আকাশ মানে নীল আকাশ কখন থাকে? যখন ঝড় বৃষ্টি থাকে না। আর এই আকাশ থেকে বজ্রপাত, এটা কেউ আশা করে না। তো এটাকে অপ্রত্যাশিত ঘটনার জন্য বলা হয় যে পরিষ্কার আকাশ থেকে ঠাটা পড়া, এটি আসলে একটি অপ্রত্যাশিত ঘটনা, এজন্য এটাকে বলা হয়েছে অ্যান আনএক্সপেক্টেড ক্লামিটি বা বিনা মেঘে বজ্রপাত। স্নেক ইন দি গ্রাস, গোপন শত্রু। গ্রাস মানে ঘাস, ঘাসের মধ্যে সাধারণত স্নেক থাকে না, দুর্বা ঘাস বা এ ধরনের কোন ঘাসের মধ্যে স্নেক কখনো পাওয়া যাবে না। যদি থাকে তাহলে বুঝতে হবে এটি গোপনে আছে, শত্রু যেটি ক্ষতি করার উদ্দেশ্যে লুকিয়ে আছে, এজন্য স্নেক ইন দি গ্রাস এটাকে আমরা গোপন শত্রু বলে থাকি, ইংরেজিতে এ হিডেন এনিমি। ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড। ক্যাপিটাল শব্দটির অর্থ হচ্ছে রাজধানী, প্রধান, যেমন ঢাকা হচ্ছে আমাদের ক্যাপিটাল, রাইচ হচ্ছে আমাদের ক্যাপিটাল ফুড, প্রধান, সর্বোচ্চ। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ শাস্তি তো মৃত্যুদণ্ডই হতে পারে, তাই ক্যাপিটাল পানিশমেন্ট ডেথ পেনাল্টি, ডেথ পেনাল্টি। ফর গুড, চিরতরে, পার্মানেন্টলি। ফর গুড মানে সারা জীবনের ভালোর জন্য বা চিরতরে। গো টু দি ডগস, গোল্লায় যাওয়া, মানে ডগের মতো হয়ে যাওয়া, ডগের মতো হয়ে যাওয়া। গো টু দি ডগস, ডগ হয়ে যাও বা ডগের দিকে যাও। তো গোল্লায় যাওয়া, বিরিউন্ড আর গোল্লায় যাওয়া। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক হচ্ছে কি, কালো, হোয়াইট হচ্ছে সাদা। তো সাদা এবং কালোর মধ্যে, অর্থাৎ কাগজে এবং কলমে, কাগজ হচ্ছে সাদা, কলম হচ্ছে কালি, কলমের কালি হচ্ছে কালো। তো এই সাদা এবং কালোর মধ্যে মানে কোনো কিছু সাদা কালোর মধ্যে চুক্তি করা লিখিতভাবে কাগজে কলমে, ইন রাইটিং। কিপ অনস নোজ আউট অফ সামথিংস, কিপ অনস নোজ আউট অফ সামথিং, অর্থাৎ নাক না গলানো, নাক, এই নাক কোনো কিছুর বাইরে রাখা, কোনো কিছুর ভিতরে নাক রাখতে গেলে নাক গলে যাবে। তো নাক কারক বা কোনো ব্যাপারের বাইরে রাখাকেই বলা হচ্ছে নাক না গলানো, টু অ্যাভয়েড, কিপ অনস নোজ আউট অফ সামথিং। আউট অফ দি উড, আউট অফ দি উড, উড হচ্ছে ঝামেলা, উড হচ্ছে বন, উড হচ্ছে ভয়ঙ্কর, উড হচ্ছে জঙ্গল, এটা প্রকাশ করে। আউট অফ দি উড হচ্ছে ঝামেলা মুক্ত বা বিপদ মুক্ত থাকা, ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। রান রায়ট, রান কি, রান মানে চালানো, রান মানে দৌড়ানো, রান দি সফটওয়্যার, তার মানে সফটওয়্যারটি চালু করো, এই যে বিষয়টা। রান রায়ট মানে, রায়ট মানে কি, দাঙ্গা, তারপর এই ধরনের আর কি, ঝামেলা খুব। তো যদি কেউ দাঙ্গা চালিয়ে যায় বা এই ধরনের কোন আচরণ করে, সেজন্য এটাকে বলা হচ্ছে লাগামহীন আচরণ, বিহেভ ইন এ ললেস ওয়ে। রান রায়ট মানে ঝামেলা তৈরি করে চলা সবসময়। তো এই কয়েকটি ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস কথা বললাম, ভালো থাকবেন আর সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি লাইক করুন। অনুরোধ থাকলো বেল আইকনে ক্লিক করুন, নতুন ভিডিও সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো ভালো থাকুন।